এটা মেশিনে আপনার ভাল করে দিব আপনার মাত্র 750 টাকাত সকল ধরনের সকল মডেলের মোবাইল গ্লাস ফোন এনেকে লগাই পেলানি মেশিনের ভিতর এনেকে ভরাই দিয়া হবো। এটা তোমার কারণে মই অফার দিছো, যিকোনো কাম লৈ আহে, যিকোনো কাম লৈ আহে তেওঁ কাৰণে 100% ফ্রি, 100% ফ্রি। মানে বেয়া টাচখন আঁতৰি গল হয়নে, ডঙাখন এটা আঁতৰি গল, ইয়াত এতিয়া নতুন ইনক্লুড করা হব। তো এক মিনিট এনেকে মানে হাইড্রোলিক প্রেসৰ দ্বারা মানে বস্তুটো শুকুৱা হল আৰু টেস্টিং কৰিলে লগতে। ভিডিওটো প্ৰথমতে কৈ দিওঁ যে আজি ভিডিওটো আপোনালোকৰ কাৰণে বহুত ইনফৰ্মেটিভ ভিডিঅ' হ'ব পাৰে, যিহেতু মই আছোঁ আপোনাৰ শিৱসাগৰতে। তো চেক দিছ আউট, তো ৰাতিপুৱাই ধুনীয়াকৈ ডাঙৰীয়াখনক অলপ চাফা চিকুণ কৰি ল'লোঁ। তো অকণমান ইঞ্জিনটো গৰম হ'বলৈ দি দিওঁ। তো শিৱসাগৰৰ আজি আপোনাৰ এনেকুৱা এখন দোকানলৈ গৈ আছোঁ যিখন দোকানত একদম কম বাজেটত আপোনালোকে মোবাইল ভাল কৰিব পাৰে, আৰু লগালগ মানে আপোনালোকে মোবাইলটো লৈ যাব লাগে। ধৰি লওক ডিছপ্লে কিবা সলাবলৈ আছে, লগালগ আপোনালোকক সন্মুখৰ আগতে সলাই দিব, য'ত নেকি আপোনাৰ বেলেগ দোকানত আপোনাৰ 3000 পৰা ধৰি 2500, 2000, 1800 তেনেকৈ লয়। তো তাত আপোনালোকে একদম কম প্ৰাইজত আপোনালোকে মানে ঠিক কৰিব পাৰিব মোবাইলটো। তো এতিয়া আমি যাবলৈ ওলাইছোঁ শিৱসাগৰ আপোনাৰ এখন দলমুখ চাৰিআলি বুলি কয়, তো তাতে আছে দোকানখন। তো বলক কেনেকুৱা কি দোকানখনত কেনেকুৱা কি মোবাইল ধৰি লওক কিমান প্ৰাইজত কেনেকৈ কি ভাল কৰিব পাৰি, তো সকলোখিনি ক'ম। তো কি খবৰ গাইছ, ৱেলকাম বেক টু মাই নিউ ভিডিঅ'। তো বলক তেন্তে আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। আমাৰ এইফালে দেখা পাইছে শিৱদৌল, শিৱসাগৰৰ শিৱদৌল এনেকৈ পাৰ হৈ গৈ এইফালে আপোনাৰ দলমুখ চাৰিআলি বুলি কয়, এইফালে ট্ৰেফিক পইণ্টটো পায়ে এইফালে দেখা পাইছে। তো এইখনেই হৈ গ'ল সেইখন মোবাইলৰ দোকান, যিখন মোবাইলৰ দোকানত মানে একদম কম প্ৰাইজত মানে মোবাইল আপোনাৰ ভাল কৰে। তো এনেকৈ মই আহি পাই গ'লোঁহি। তো এতিয়া দোকানখনৰ ভিতৰলৈ যাম প্ৰথম, তো আপোনালোকক সকলোখিনি পাতি আছোঁ। তো এইখনে হ'ল একজেক্ট লোকেশ্যনটো হৈ গ'ল আপোনাৰ দলমুখ চাৰিআলি, ট্ৰেফিক পইণ্টটো পায় মানে ডাইৰেক্ট এইফালে কৃষ্ণা মেডিকেলৰ ছাইডতে হয়। তো এইফালে দাদা বহি আছে, তো অলপ ভিতৰলৈ যাওঁ আপোনালোকক কামবোৰ দেখাই থাকিম। পোনপ্ৰথমে আপোনালোকক এই দাদাক চিনাই কৰি দিছোঁ যিখনৰ আপোনাৰ অ'নাৰ হয়। তো দাদা নমস্কাৰ, ভালে আছে? ভাল ভাল। তো কাম চলি আছে? কাম চলি আছে, হয় হয়। তো বহুত দিনৰ পৰা শুনি আছিলোঁ যে আপোনাৰ এই আপোনালোকৰ ইয়াত বোলে বহুত কম প্ৰাইজত মানে মোবাইলবিলাক ভাল কৰা হয় বোলে, তেনেকুৱা একেবাৰে কণ্ডিশ্যনেই নহয় মানে চব মোবাইল মানে ভাল কৰা হয় একদম কম প্ৰাইজত, ৰিজনেবল প্ৰাইজত আৰু, হয় যেনেকুৱা যিমানটো এটা কাষ্টমাৰ এফৰ্ডেবল হয়। আপুনি যেনেকৈ নন ষ্টপ চলে ইউটিউব চাইটো কাম কৰি থকা হয়, কাম আহিয়ে থাকে মানে আহি থাকে, আৰু তেনেকৈ এটা ৰিজনেবল দামত এৰি দিয়া হয়। হয় হয়। আপোনালোকৰ ইয়াত সকলো ধৰণৰ কাম হয়? সকলো ধৰণৰ কাম হয়। তোমাৰ ধৰি লোৱা গ্লাছ ডিছপ্লে'ৰ ওপৰত গ্লাছখন ভাঙি থাকে যে সেইটোৰ পৰা ধৰি মেইন ডিছপ্লে' ফল্ডাৰ চেঞ্জ কৰাৰ পৰা ধৰি চাৰ্জিং পিন এক্স ৱাই জেড নেটৱৰ্ক প্ৰব্লেম কৰা বৰ্ডৰ যিকোনো কাম কৰা হয়। হয় মানে মোবাইল দোকানটো এনেকৈ ভাল কৰাটো ধেৰ আছে, কিন্তু আপোনালোকৰ ইয়াত মানে একদম মানে ৰিজনেবল প্ৰাইচ চবেই মানে ভাল কৰিব পৰা, আৰু মানে আপোনালোকে ইয়াত সকলো ধৰণৰ কাম কৰা হয়। চিপ চিপ লেভেলৰ যিটো চিপ লেভেল ধৰি লোৱা এটা মাডাৰ বোৰ্ডৰ ধৰি লওক মাডাৰ বোৰ্ড বেয়া বুলি কৰিলে সৰ্বসাধাৰণতে গোটেইখনে মাডাৰ বোৰ্ড, কিন্তু হয়তো ইয়াত যিকোনো এটা পাৰ্ট এটা দুটা বস্তু বেয়া থাকিব, গোটেইখন ভাল থাকিব, গোটেইখন ভাল থাকিব পাৰে মানে সকলো ধৰণৰ কাম কৰা হয়। তাত যোনটো বস্তু বেয়া হয় সেইটো ঠিক কৰিব। হয় হয়। তো ইয়াত কাম চলি আছে, এইফালে দাদাহঁতে কাম কৰি আছে, দাদাজনে কাম কৰি আছে। তো দাদাক সোধোঁ মানে এটা মোবাইল যেতিয়া দাদা আপোনাৰ ডিছপ্লে'টো যেতিয়া চেঞ্জ কৰিবলগীয়া হয়, তো গোটেই প্ৰথমৰ পৰা মানে এনিঙৰ প্ৰচেছটো অকণমান কৰি দিব নেকি? প্ৰথম ইয়াত আপোনাৰ হেডফোন গ্লাছখন চিংগুল চেঞ্জ কৰিবলগীয়া, মানে মোবাইলৰ পৰা আঁতৰাব হয়, ইয়াৰ পৰা আঁতৰোৱাৰ পিছত হয় আপোনাৰ ইয়াত গ্লাছখন আকৌ নতুন গ্লাছটো টেষ্টিং কৰিবলগীয়া, মানে নতুন আপোনালোকে যোনখন লগাব ইয়াত মানে টেষ্টিং কৰে, ইয়াত টেষ্টিং কৰিব লাগিব। হয় হয়। ইয়াত টেষ্টিং কৰাৰ পিছত কিছুমান বাবুল থাকি যায়, হয় সেইখিনি ইয়াৰ পৰা আঁতৰাব, মানে বাবুলটো যেতিয়া থাকি যায় ইয়াত মানে আঁতৰোৱা হয় এইটো মেচিনত। হয় হয়। এইটো মেচিনত তোমাৰ 1 কুইণ্টেল প্ৰেচাৰ দি পেলাই বহুৱা হয় ডিছপ্লেখন। হয় হয়। 100 kg প্ৰেচাৰ দি পেলাই ডিছপ্লেখন বহুৱা হয়। হয়। প্ৰচেছটো ভিডিঅ'ৰ আগত দেখি থাকিবা, মানে নতুনখন মানে মোবাইলত ফিট মানে লগাই পেলাই ইয়াত আপোনাৰ প্ৰেছ কৰা হয়, ইয়াত লাইভ কেন এতিয়া দেখিবা লাইভটো লাইভত পাই যাব। হয় হয়। এতিয়া ধৰি এইটো গ্লাছটো কাটি আছে চোৱা ইয়াত। হয়। তো এইফালে গ্লাছটো কাটিং হৈ আছে দেখা পাইছে, ভঙাখিনি কাটি আছে, এইটো প্ৰথম গ্লাছখিনি এতিয়া কটাটো যোনটো ভঙা থাকিব সেইখিনি উলিয়াই পেলাই দিয়া হ'ব, ইয়াত নতুন গ্লাছ আহিব, তাত এটা গ্লু থাকে OCA গ্লু বুলি কয়, সেই গ্লুটো দিয়া হ'ব, তাৰ লগতে লাগি আহে, আকৌ এই মেচিনত টেষ্টিং হ'ব। হয়। তাৰপিছত বাবলিব পাৰি, মানে প্ৰথম আপোনাৰ গ্লাছটো এনেকৈ আঁতৰোৱাৰ পিছত ইয়াত মেচিনত টেষ্টিং কৰা হয়, টেষ্টিং কৰাৰ পিছতো আকৌ বাবলছ কিবা থাকি যায় বুলি আকৌ সেই তাৰ মেচিনত মানে আঁতৰোৱা হয়, হয়নে? তো একদম এটা ধুনীয়া প্ৰচেছত কৰে কামবিলাক। তাৰপিছত কি কৰে দাদা?
তারপর আর ডাইরেক্ট ফ্রেমত ফিটিং হয়ে যাব সেই কাম হয় বেলেগ এক্সেট্রা এক্সেট্রা সব বেলেগ বেলেগ ডিপার্টমেন্ট এও ধর ডিসপ্লে লগাই আছে দেখিছে হয় ডিসপ্লে যেগুলো ডাইরেক্ট যেগুলো ডিসপ্লে ভাঙি যায় যে হয় কমপ্লিট ডিসপ্লে যখন ভাঙি যায় একো নেদেখা হয়ে যায় বা খোলা হয়ে যায় পুরা কমপ্লিট ভাঙি যায় হ্যাঁ ভাঙি যায় তেপুর কারণে ডাইরেক্ট ডিসপ্লে চেঞ্জ করে দিবে যদি মানে মোবাইলটো যদি আপনার ডিসপ্লে এখন যদি ভাঙি যায় তেতিয়া আপনার এনেকে ডাইরেক্ট লগাই দিব পারে বা টাচখন যদি ভাঙে নহয় এটো প্রসেস এই মেশিনত না মানে টাচখন ভাঙিলে আপনার ইয়াত করা হয় আৰু আপনার যদি ডিসপ্লেখন ভাঙে তেতিয়া নরমালি লগাই দিব পারা হয় 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 টুইটারে মানে প্রসেসটা বেলেগ যদি আপনার ডিসপ্লেখন ভাঙে মানে ডাইরেক্ট লগাই দিব পারি মানে বেলেগ এখন নতুন ডিসপ্লে মোবাইলটো কিন্তু যদি আপনার মানে টাচখন ভাঙে মানে টাচ স্ক্রিনটো যদি আপনার ভাঙি যায় তেতিয়া মানে এইটো প্রসেসত করা হয় ইয়াত হিটিং হিটসিট দি প্রথম চেঞ্জ করে চেঞ্জ করে আকো মোবাইলের লগত এনেকে ফিটিং করে ফিটিং করার পিছত আপনার ডাইরেক্ট বাবল স্ক্রু আঁতরাই পেলানি ফিটিং করে গতি এখন দেখা পাইছে মানে বেয়া টাচখন আঁতরি গল হয় ভঙাখন এনেকে এরাই যায় মানে এনেকে এইটো প্রসেস করলে হয় ইয়াত এটা নতুন ইনক্লুড করা হবো ইয়ার এটা যখন গ্লু আছে যে গ্লুখিনি আছে যে গ্লুখিনি ক্লিন করা হবো গ্লুখিনি মানে নাইকা করে দিব হয় হয় তো দাদা এটা মোবাইল যদি আপনার মনে হলো এটা লই নিছো লগালক যে মুখর ডিসপ্লেটো ভাগি আছে আপনার মানে কামটো কই দিতে কিমান টাইম লাগে এনি মিনিমাম 1 ঘন্টা মানে মিনিমাম 1 ঘন্টা ভিতর হয়ে যায় কিন্তু মোবাইল লগালক চলাব পার হয় না লগালক মানে এটা রবর লগাই দিয়া হয় ডিসপ্লে ক্ষেত্রে মানে তেনেকে রবর মাই পেলা চলাব পার রবর মাই চলাব পার হয় হয় ইনি আপনার একদম ইনি আপনার লো প্রাইসটা কক্সন যদি আপনার ধইল মডেল সাইটো দাম হেতু গম পাইছো যদি সিঙ্গুল যদি গ্লাসখন ভঙা থাকে তেতিয়া হলো 750 হয় মানে সিঙ্গল যদি আপনার যখন গ্লাসখন গ্লাসখন টাচ গ্লাসখন যদি ভাঙি থাকে না 750 হব মানে 750 টাকা সকল মডেলের কারণে সকল মডেল কিন্তু আইফোন বা তেনেকুৱা কিছুমান স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের যোনবিলাক মডেল যে সেইবোৰ অলপ বেলেগ দাম আহে আর আইফোন আর যোনবিলাক কার্ভ ডিসপ্লে ডিসপ্লে আছে যে কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে বিলাক অলপ দাম বেশি হয় তেনেকুৱা কিছুমান মডেল আইফোন আর কার্ভ ডিসপ্লে মানে নতুন মডেলবোৰ আর আইফোনৰ অলপ প্রাইসটো অলপ বেশি আর স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টৰ অকণ দুটকা বেশি দিয়া হয় ইনে আপোনাৰ অনুমানিক কিমান মান হয় গতি দিয়া স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট হাজাৰ ওপৰত হ'ব পাৰে 1300 ম্যাক্সিমাম মানে 1500 ভিতৰত আৰু যদি কার্ভ বিলাকৰ এটো মডেল ওয়াইজ তেনেকুৱা দাম আহে হয় হয় আৰু বাকি ইবোৰ মডেলৰ মানে সকলোরে প্রাইস 750 মানে 750 তো ইমান কম প্রাইজন মানে বেলেগ দোকানে চাকরি দিব নয় হয় তো সেইকারণে আপনার দাদাহাতর মোবাইল দোকানে আহে আর মো ভাবি আসলো ভিডিও দেখি থাকো যে কথাবর সচানে এনে মানুষ বুর্বক বনায় থাকে ইনে তো সেইকারণে মো আজি মানে লাইভ চাইছো কাম করে আছে আর দাদাহাতর কথাও পাতি আছো তো বহুতে বেশি ভাল লাগছে তো এয়াই তো গম পালে যে সকল মডেলের কারণে 750 অনলি আপনার যেটা টাচটো বেয়া টাচটো বেয়া হয় আর যদি ডিসপ্লে খন বেয়া হয় যেহেতু মডেল ওয়াইজ বেলেগ বেলেগ মানে ডিসপ্লে খনের প্রাইস তো কব নয় যেহেতু সকল মডেল মানে বেলেগ বেলেগ থাকে হয় দাদা তো এইখানে দাদাই মানে কথা এটা কইলে দাদা মোর ভিডিও চাই যদি আহে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে আপনি চেক আউট করব প্রথম কাস্টমার জন যদি আহে মই তোমার কারণে একটা অফার দিছি তোমার মই চেক কই লম খালি হ্যাঁ সাবস্ক্রাইবার যদি থাকে এটা তোমার কারণে মই অফার দিছি অনলি কোনো কাম লয় সাবস্ক্রাইবার কারণে জি কোনো কাম লয় আহে তেও কারণে 100% ফ্রি 100% ফ্রি লাগিলে টাচ স্ক্রিন লগায় হোক লাগিলে ডিসপ্লে লগায় হোক হয় না হয় তো এটা আপনাদের কারণে একদম বেস্ট অফার হয় তো আপনাদের আহক ইয়াত ভিজিট করক সোনকালে তো ফ্রি কে আপনাদের জি কোনো কাম প্রথম আহিবানি করব লাগিব খালি মোর সাবস্ক্রাইবার ভিতর যুনে আহে মানে দাদা গ্লাসখন এনেকে লগাই পেলানি মেশিনের ভিতরে এনেকে ভরাই দিয়া হবো কিমান টাইম ভরাই থব লাগিব দাদা এক মিনিট দুই মিনিট ভরাব লাগে না এক মিনিটে তো এক মিনিট এনেকে গ্লাসখন মানে ভরাই দিলে প্রথম টেস্টিং করেছে মানে টেস্টিং করার পিছত ইয়াত যদি কিবা বাম্বল সামলস আছে আকো এইটোত ভরাব তো এইফালে মানে হাইড্রোলিক প্রেসর দ্বারা মানে বস্তুটো শুকুয়া হল আর টেস্টিং করলে লগতে তো এইফালে এটা বাবল সাবলস কিবা থাকি গেছে নাকি আকো নেক্সট এইটো মেশিনত ভরাব তো ইয়াত মানে বাম্বল সাবলস থাকিলে মানে একেবারে নাইকিয়া করে দিয়ে এইটোতো কিমান টাইমে থব লাগে মানে মিনিমাম এক মিনিটমান এনেকৈ ভৰাই থ'লে বস্তুটো একদম অ'কে হৈ যায় গোটেই প্ৰচেছখিনি দেখাই আছোঁ আৰু লগতে অকণমান আগতে যে দেখাইছিলোঁ এই মেচিনটোত ভৰাইছিলে আপোনাৰ টেষ্টিঙৰ কাৰণে আৰু এই মেচিনটোত ভৰাইছিলে আপোনাৰ বাবলছখিনি নাইকিয়া হৈ যাবৰ কাৰণে এইটো ডিছপ্লে ন দাদা দেখা পাইছে ইয়াত মানে ভৰাই দিলে আৰু বাম্বলছ ফ্ৰী হয়নে তো এইটো ফিটিং কৰিলে নেকি ফিটিং কৰিলে না তো এইটো দেখা পাইছে ধুনীয়াকে টাচ থৈ আছে আৰু অকণমানো বাবলছ নাই মানে তো এতিয়াও চলি আছে মোবাইলে ফিট কৰা নাই এতিয়ালৈকে দাদাই দেখাই দিছে তো এইটো কিমান টাইম লাগিলে ইনে আপোনাৰ আধা ঘণ্টা 40 মিনিট লাগে গোটেই প্ৰচেছটো কৰি হয়নে হয় হয় তো আপোনালোকে আহক ভিজিট কৰক আপোনাৰ শিৱসাগৰতে থকা আপোনাৰ দলমুখ চাৰিআলি আপোনাৰ ট্ৰেফিক পইণ্টটো আপোনাৰ ৰাইট চাইডে মেচিনে আপোনাক ভাল কৰি দিব আপোনাৰ মাত্ৰ 750 টকাত সকলো ধৰণৰ সকলো মডেলৰ মোবাইল তো আহক আপোনালোকে কি কৰি আছে ইমান দিনে যদি ঘৰত আপোনালোকৰ মানে ইনে অযথা মোবাইল পৰি আছে বহুত পুৰণি দিনৰ ধৰি লওক বা বহুত দিন পেলাই থৈ দিছে যে ডিছপ্লেটো বেয়া ভাল নকৰাও বহুত দাম ল'ব কিবা বুলি তো এনেকুৱা নহয় যদি ডিছপ্লেটো ভাল কৰে আপোনালোকে লগালক লগাই দিয়ে দাদাহঁতে আৰু যদি টাচটো বেয়া হয় এনেকুৱা এইবোৰ মেচিনত মানে ভৰাই পেলানি
খুব বেশি আপনার আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিতর ভাল করে দিয়ে, যদি আপনাদের ডিসপ্লেটো চেঞ্জ করে মাত্র 750 টাকা হয়ে যাব সকল ধরনের মডেল। আর যদি আপনার আইফোন বা কার্ভ ডিসপ্লে বা বেলেগ তিন ধরনের অল্প মোবাইল হয় অল্প মানে প্রাইসটা অল্প বেশি হব পারে, মানে 1500 টাকার ভিতর মানে হব আর ইমানো বেশি নহয়। ভিডিওটা ইমানখানি আসলে আপনার ইনফরমেশন দিবলে চেষ্টা করলে তাই বহুতে ভাবি থাকে যে একটা মোবাইল বনাবলে আপনার বহুত পয়সা খরচ হব নাকি, ডিসপ্লে বহুতরে ভাগে আর সকল ধরনের মডেলের কোড কাম করা হয়। তো বহুত দিনের পর ইউটিউবত মো চাই আসলো, তো সেই কারণে দাদাহতর ইয়ালে আহিল আজি। তো দলমুখ চারিটে থাকা আপনার টি মোবাইল ওয়ার্ল্ড বলে, তো দাদা বহুতে বেশি ভাল লাগলে আর যিনি কাম করে আপনার দেখালো গোটেখিনি। আহক আপনাদের 750 টাকাত সকল ধরনের মোবাইল ইয়াত ডিসপ্লে ভাল করে লো যাও। তো দাদা এড্রেসটা কই দিবা এবার, দলমুখ চারিআলি হয় বাটা ফল যদি দলমুখ সাইডের পর বাটাখন পার হয়ে আর এস টি সি ফল আহিলে ট্রাফিক পয়েন্টের অপোজিট সাইডে ফার্স্ট ফ্লোর, হয় রাইট সাইডে ফার্স্ট ফ্লোর হয়। তো দাদার নাম্বারটা ডেসক্রিপশনত দিয়া থাকবে, চেক আউট করব। তো আজি ভিডিওটা যদি চাই ভাল লাগলে আপনার প্লিজ লাইক করে দিব, কমেন্ট করে দিব, যদি কোনোবাই নতুন হয় সাবস্ক্রাইব করে অল করে দিব। নতুন একটা ভিডিও প্রতি সূত্রে আজিলে পাই, জয় অসম।